নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি অরিত্র এখন আমরা এই ভিডিওর মধ্যে কথা বলছি এ আর এম বলে ছবিটাকে নিয়ে যেটা একটা ফিল্ম প্যান ইন্ডিয়া লেভেলে রিলিজ করেছে টবিনা থমাস রয়েছে এখানে ট্রিপল রোলে তো এই ছবিটা কেমন হলো দেখুন এই ছবির যে ডিরেক্টর তিনি এর আগে বাসিল জোসেফ যিনি মিনাল মুল্লি বানিয়েছেন তার অ্যাসিস্ট্যান্ট ছিল এবং এটা এই ডিরেক্টরের প্রথম ছবি এবং প্রথম ছবি হিসেবে কিন্তু এটা বিশাল একটা বড় প্রজেক্ট বাজেট অনেক বেশি ছিল এবার এই ছবিটা দেখার পরে আমার মনে হয়েছে যে আইডিয়াস খুব ভালো ভালো ছিল ছবিটার মধ্যে অনেকগুলো দিক ভালো রয়েছে কিন্তু ওভারঅল ছবিটা একটা ভালো ছবি হয়ে দাঁড়ায় না ঠিক আছে ছবিটার মধ্যে প্রচুর খামতি রয়ে গেছে সেটা আমি পরে আসছি তো কি কি জিনিস প্রথমে ছবিটার মধ্যে দারুণভাবে বলবে ছবিটার গল্পটা নিয়ে একটু ছোট করে বলে দিই আপনাদেরকে প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটে জেনারেশন ধরে একটা ম্যাজিক ল্যাম্প রয়েছে ঠিক আছে যে ল্যাম্পটা তো এবার এই টবিনো থমাসের এর ক্যারেক্টার মানে টবিনো থমাস আর কি তিনটে জেনারেশন প্লে করছে আর কি একটাই ফ্যামিলির আর কি একটা ব্লাড লাইনে তিনটে জেনারেশন প্রথমে আরকি সে একজন যোদ্ধা ছিল এবার সে ল্যাম্পটা আর কি পেয়েছিল রাজাদের কাছ থেকে তো তার পরবর্তীতে কি হয়েছে এই ল্যাম্পটার সাথে এবং আজকের দিনে প্রেজেন্ট ডে যে তবিন্ন থমাসকে দেখতে পাচ্ছি সে আর কি গল্পের হিরো এবার তার উপর আর কি একটা কলঙ্ক লেগে আছে আর কি তার ফ্যামিলির ওপরে এবার সে কি পারবে এই যে তাদের ফ্যামিলির ওপর যে কলঙ্কটা লেগে আছে সেটাকে মুছে ফেলতে সেইগুলো নিয়েই আর কি পুরো ছবিটা এবার এই ছবিটার মধ্যে সিনেমাটোগ্রাফি দুর্দান্ত হয়েছে ছবিটা কিন্তু তিরিশ কোটি টাকা বানানো ছবি কিন্তু আপনি ছবিটার বাজেট তিরিশ কোটি কিন্তু আপনি আউটপুট দেখে অবাক হয়ে যাবেন যে তিরিশ কোটিতে সব অ্যাচিভ করেছে কি করে ঠিক আছে পুরো মানে মানে একটা তো আঠেরোশো সামথিং দেখিয়েছে তার পরবর্তীতে আর একটা পিরিয়ড দেখিয়েছে আর যেটা মানে প্রেজেন্ট ডেটাও সেটাও কিন্তু নাইনটিজে দেখাচ্ছে আর তো সবই কিন্তু পিরিয়ড এবং সেগুলোকে রিক্রিয়েট করেছে খুব সুন্দর করে সিনেমাটোগ্রাফি খুবই ভালো হয়েছে আর ছবিটার মধ্যে কাইন্ড অফ একটা ফ্যান্টাসি এলিমেন্ট একটা ফোক লোড এলিমেন্ট আছে সেটাকেও খুব সুন্দর করে দেখিয়েছে সিনেমার যে অ্যাকশন সিকোয়েন্সেস গুলো আছে প্রথম যে টবিন থমাস ইন্ট্রোডাকশনটা হচ্ছে ওই আঠেরোশো সালের ক্যারেক্টারটাকে আমরা দেখতে পাচ্ছি যে যোদ্ধা ছিল তার ইন্ট্রোডাকশন সিনের ফাইটটা খুব ভালো তারপরে যে সেকেন্ড টবিন থমাস যেটা ছিল যে একজন চোর ছিল আর কি তো এটা ট্রেলারে দিচ্ছি না তো সেই ক্যারেক্টারটা একটা 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 লড়াই করে করে চুরি জিনিসপত্র গুলো তার যে অ্যাকশন সিকোয়েন্সেস গুলো ছিল তাকে জালে জড়িয়ে নেয় সেখান থেকে সে পালায় একটা ঝর্নার ধারে সেই সব সিকোয়েন্সেস গুলো খুব ভালো করে ডিজাইন করা কিন্তু সেগুলো খুব ভালো ছিল এবং টবিনো থমাস এফার্ট দিয়ে তিনটে রোল যেন খুব ডিস্টিংটিভ হয় তিনটে তিন রকমের হয় সেটা কিন্তু করেছে তার পারফরম্যান্স কিন্তু ভালো ছিল এবং বাসিল জোসেফকেও এখানে আমরা দেখতে পাই এবং বাসিল জোসেফ কিন্তু আপনারা প্রত্যেকে জানেন যে খুব ভালো কমেডি করে যারা যায় 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 হে দেখেছেন ছবিটা তো বাসিল জোসেফ কিন্তু এখানে কমেডি ভালো করেছে তো সেই পোরশনস গুলো কিন্তু ভালো ছবিটা তো ছবিটার এই জিনিসপত্রগুলো এবং প্রচুর আইডিয়াস রয়েছে এত ছবিটার মধ্যে দিয়ে না এটা তো ফ্যান্টাসি একটা এলিমেন্ট রয়েছে কিন্তু ছবিটার মধ্যে ডিরেক্টর একটা মেসেজও রেখেছে এই ম্যাজিক গ্ল্যামটাকে সামনে রেখে ডিরেক্টর এখানে একটা আপার ক্লাস এবং লোয়ার ক্লাসের মধ্যে যে একটা কনফ্লিক্ট হয় মানে আপার ক্লাস যে লোয়ার ক্লাসদেরকে ডিপরাইজ করে যাচ্ছে দিনের পর দিন ঠকিয়ে যাচ্ছে এটা যে জেনারেশন ওয়াইজ জেনারেশন চলে যাচ্ছে সেই মেসেজটা কিন্তু রেখেছে সেটা কিন্তু এই ছবিটার পলিটিক্স এবং পলটিক্সও কিন্তু খুব সুন্দর করে দেখিয়েছে আর কি যে কিভাবে এই জিনিসটা জড়িয়ে রয়েছে মানে সেটা রাজাদের আমলেও ছিল আজকের দিনেও ছিল এবং প্রতিবারই ওই ভিলেন আর কি রাজাদের ক্যারেক্টারটা রাজাদের ফ্যামিলি থেকে কেউ না কেউ ভিলেন তো সেই জিনিসটাকে খুব ভালো করে অ্যানালজি করে দেখিয়েছে তো সেই মেসেজিংটাও কিন্তু ভালো ছিল ছবিটা এত কিছু ভালো হওয়া সত্ত্বেও একটা ওভারঅল ভালো ছবি হয় না সবচেয়ে প্রথম কথা মালায়ালাম সিনেমার একটা বিগেস্ট প্রবলেম হচ্ছে ওদের জনরা ওয়াইজ কিন্তু না ছবিগুলো রানিং লেন্থ ডিসাইড করা উচিত ওরা সব ছবি বড় বানিয়ে ফেলে মালায়ালাম সিনেমা যে কোনো ছবি বানায় খুব রেয়ার এক দুটো ছবি বাদ দিয়ে সব ছবি ওদেরকে বড় করতে হবে এবার বড় যখনই করছে তখন আপনি কিছু জায়গায় লেন্থটা ফিল করতে পারেন প্রথম কথা সেকেন্ড হচ্ছে যেটা হয় যে এখানে কিছু আননেসেসারি জিনিসপত্র মানে ফোকাস করা হয় যেমন প্রেমের দিকটা প্রেমের দিকটা এত বেশি দেখানোর মানে টেনেই যাচ্ছে টেনেই যাচ্ছে ওইটা বড্ড বেশি লাগবে ঠিক আছে তো আননেসেসারি জিনিসপত্র করা যায় আর যেটা আরেকটা প্রবলেম হয়ে গেছে যে আইডিয়াসগুলো খুব ভালো ছিল কিন্তু এই যে টবিন থমাসের প্রতিটা ক্যারেক্টার ও পারফরমেন্স ভালো করেছে কিন্তু এই ক্যারেক্টারগুলো আরও ডিটেল রাইটিং দরকার ছিল এবং ছবিটা বড্ড প্রেডিক্টেবিলিটিতে ভোগে ঠিক আছে মানে মানে একটা টাইমের না পরে ছবিটা সেকেন্ড হাফের দিকে আমাদের যেমন সোনাদা হয় না যেমন ন্যাশনাল ট্রেজার সোনাদা তারপরে আমাদের ইন্ডিয়ানা জোন এই টাইপের যে ব্যাপারটা সেরকম আর কি ও ক্লু এইটা ওইটা খুঁজে 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 একটার পর একটা স্টেপ মানে গেমের মতো পার করে করে যায় ঠিক আছে সেগুলো ভালো করেছে কিন্তু না আপনি বুঝে যাবেন যে এইবার এটা হতে চলেছে এবার এটা হবে এবার এটা হবে সো কোন নতুন কোন টুইস্ট টার্নস বা গল্পটা অনেক সময় কি হচ্ছে আপনি ধরুন জানেন প্রেডিক্টিভিলিটি বাট স্টোরিটা আনফোল্ড হচ্ছে খুব ইন্টারেস্টিং ওয়েতে এই ছবিটা আনফোল্ডিংটা না খুব ইন্টারেস্টিং নয় আর যেটা হচ্ছে যে কোনো ইভেন্ট ধরুন আসছে যেটা একটা খুব দারুন একটা ইভেন্ট হওয়া উচিত সেই ইভেন্টটা আপনাকে কোনো হাই দিতে পারছে না ভিজুয়ালি জিনিসটা দেখতে খুব ভালো লাগছে কিন্তু স্টেজিংটা এত মানে তার আগের এবং পরের গুলোকে বা ওই সিনের বিল্ড আপটা একেবারে ঠিকঠাক করা হয়নি তাই জন্য কি হচ্ছে যখন সিনটা হচ্ছে আমরা একটা একটা হিরোইক কাজ করছি টবিনো থমাস কিন্তু আমরা ফিল করছি না মনে হচ্ছে ফ্ল্যাট বেরিয়ে যাচ্ছে ব্যাপারটা কোনো গুজ বা কোনো হাই মোমেন্টই দিতে পারছে না ক্যারেক্টারগুলোর মধ্যে আরো জুস থাকার দরকার ছিল ক্যারেক্টারগুলোর মধ্যে আরো ডিটেলিং থাকার দরকার ছিল ভিলেনের ক্যারেক্টারটা আরও ইন্টারেস্টিং হওয়ার দরকার ছিল এই যে মিনাল মূল্যিতে ভিলেন দারুণ ছিল সেই ব্যাপারগুলো কিন্তু এখানে মিসিং একেবারে ভাই যে মা আর ছেলে যে ইমোশনটা আমরা দেখেছি সেটাও খুব জেনেরিক হয়ে গেছে আচ্ছা এখানে ভিলেনের যে ব্যাপারটা ভিলেন এমন একটা গ্রুপ আছে ওদের তিনজনের তারা এসে বারবার একই জিনিস করে আছে মানে বারবার আসছে টবিনা থমাসকে একটা করে ধমকে দিচ্ছে এই জিনিসটা আপনি এরকম রিপিটেটিভ সিন প্রায় পাঁচ থেকে ছটা দেখতে পাবেন তো এতগুলো দরকার কি ছিল একটা একটা রাখতে পারতো দুটো রাখতে পারতো বাকিগুলো কেটে দিতে পারতো কারণ প্রতিবার কিছু ইন্টারেস্টিং কিছু হচ্ছে না ওরা আসছে একটা করে থ্রেড দিচ্ছে এই করছে আচ্ছা এই যে প্রেজেন্টে যে টমিনা থমাস ও যে খুঁজে বার করছে সেইটাতেও কিন্তু না মানে তার খুঁজে বার করাটা অতটা ইন্টারেস্টিং নয় প্রথম দিকগুলোতে একদম ওইটা ফ্ল্যাট বেরিয়ে যাচ্ছে তো আপনি বুঝতে পারবেন যে কত জিনিস আছে স্ক্রিনপ্লেটা থেকে কেটে বাদ দিয়ে 就这都。<laughs> কিছু জিনিস আরো ইনক্লুড করা যেত যেগুলো বেশি ইন্টারেস্টিং হতো সেটা আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে এক্সিকিউশন লেভেল এবং রাইটিং লেভেলে ক্যারেক্টার ডেভেলপমেন্ট লেভেলে কিন্তু কিন্তু ছবিটার মধ্যে প্রবলেম ছবিটা খুব ভালো ছিল এবং ছবিটার মধ্যে যে ছিল সেগুলো কিন্তু খুবই ভালো ছিল তো আপনারা যদি দেখেন ছবিটা এবং হিন্দিতে তো খুব বাজেভাবে রিলিজ করেছে ছবিটা এটা আমরা বুঝতেই পারি যেহেতু এটা ওটিটি ডিল আছে বলে তাই জন্য হিন্দিতে একটা ফর্ম্যালিটির জন্য রিলিজ করা ভালো করে শো ইত্যাদি পেয়ে রিলিজ হয়নি ছবিটা এবং থ্রি ডিতে কিন্তু ছবিটা খুব একটা এফেক্টিভ নয় থ্রি ডিতে যে মানে থ্রি ডিতে রিলিজ করা হয়েছে জাস্ট মানে ওর ভিতরে এরকম কোনো এফেক্ট নেই যেটা আপনাকে থ্রি তে আলাদা কোনো মজা দিতে পারবে এটাই বলা ছিল আপনারা যদি দেখেছেন ছবিটা আপনাদের বক্তব্য অবশ্যই কম শেষে জানাবেন থ্যাংক ইউ সো মাচ বাই বাই